হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। আজকে সকালবেলা উঠে দেখি শরীরটা একটু কালকের থেকে ভালো লাগছে। কালকে শরীরটা খুব খারাপ ছিল, একটু শরীরটা ফ্রেশ লাগছে। যদিও কালকে রাত্রে একটুও ঘুমাতে পারিনি, কারণ আমার মেয়ে সব জানলা দরজা বন্ধ করে সব জানলা দিয়ে দেয়, একটা জানলাও খুলে রাখে না। আর আমার যেন মনে হয় যে দম আটকে আসে, দম আটকে আসে। যাই হোক, মেয়ে সকাল 7টায় পড়তে গেছে বাংলা, আসবে এক্ষুনি, এসে আবার 10টার দিকে ইংরাজি পড়তে যাবে বাড়ির কাছে। এবারের মাস্টারগুলো সবই আমি বাড়ির কাছাকাছি দিয়েছি, শুধু নিউট্রিশনটা একটু দূরে হয়ে গেছে, সেটা আমি নিয়ে যাই, নিয়ে আসি। এখন চা খাবো। আজকে রবিবার, তোমাদের সাথে আজকে আমি দুটো রান্না শেয়ার করব। সঙ্গে থাকো, চা খেয়ে নিই। চা খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম, সব রান্না বান্না গুছিয়ে নিয়ে। একটা রান্না হয়ে গেছে, পাঁচমিশারি তরকারি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন এই যে মাছের নুন হলুদ সব মাখানো হয়ে গেছে, এখন আমি মাছের ঝোলটা তোমাদের সাথে করবো। একটা ক্যামেরা কাছে নিয়ে মাছের মাছগুলো ভেজে নিলাম। মাছ ভাজাটা পুরো আর দেখা হলাম না, এটা তো দেখানোর কিছু নেই। এই মাছ ভাজাটা হয়ে গেল। এখন ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করবো। হ্যাঁ, তোমাদের তো আগেই বলেছি যে শ্বশুরমশাই অসুস্থ একটু, তাই হালকা রান্না করবো। মশলা করে নিয়েছি, এই একটু পেঁয়াজ, একটু আদা, একটু লঙ্কা। আর জিরে তো পুরো খাই, জিরে তো এখন আর খাওয়া তো মানে পাকে না। এই এখন এটা ভাজা হয়ে গেছে, এর উপরেই আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিলাম, একটু কষতে থাকুক। আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, জাস্ট একটু কালারের জন্য, আর কিচ্ছু না। লঙ্কার গুঁড়ো আমরা খুব একটা খাই না, জাস্ট একটু কালার আসবে। দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো। এবার কষিয়ে ঝোল দিয়ে দিলাম। এই মাছের ঝোলে মশলাটা দেখো কষানো হয়ে গেছে, এবং মাছের ঝোলের মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার সামান্য জল দিয়ে দিয়ে আমি এটাকে পুরো কষাবো। এই মশলাটা পুরো কষানো হয়ে গেছে, মশলাটা পুরো জল ঢেলে দিলাম। এখন মাছ দিয়ে দেবো। দেখো রংটা কি সুন্দর এসছে, পুরো দেখলে যে একদম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই যে চিকেনটার মধ্যে একটু রসুন বাটা, একটু আদা আর একটু টমেটো। টক দই তো আনতে পারলাম না, আমার মেয়ে এনে দিলো না, আর হলো না। আর একটু পেঁয়াজ আর একটু কাঁচা তেল, এই যে মাখিয়ে আমি ঘন্টাখানিক রাখলে ভালো, কিন্তু ঘন্টাখানিক হয়তো রাখতে আমি পারবো না। এই যে মাখিয়ে নিলাম, এটা মাখিয়ে রাখলাম। এবার মেয়ে হচ্ছে মাংস ছাড়া তো ভাত খায় না। এই যে মাংসটা মাখা হলো, ওই যে আমার পাশের বাড়ির বৌদি আসছে, বৌদির পরিচয়টা তোমাদের পরে নতুন করে একটু দেবো। এই লেবু নিয়ে, এই যে লেবু চেয়েছি যে বৌদি একটু লেবু দাও, মাছের ছেলে লেবু খাবো, লেবু দিল। আর বৌদিকে ভালো করে দেখা, এই যে আমার ছোট বৌদি, এটা হচ্ছে আমার ছোট বৌদি। মাংসের আলুটা ভেজে রেখেছি, এখন দেখো কিছু গোটা গরম মশলা আমি তোমাদের সামনে
দিলাম। গোটা গরম মশলাটা একটুখানি ভাজা ভাজা হোক, আমি গোটা গরম মশলার গন্ধটা ভীষণ ভালোবাসি। আমি ওই গরম মশলার গুঁড়োটা আমি একদম পছন্দ করি না। গোটা গরম মশলা দিলাম, দিয়ে এই যে মাংসের আলুটা আমি এই যে ভেজে রেখেছি, এবার ইয়ে পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজটা আমি এক হাতে কমিয়ে, মানে করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মেয়েকে বললাম একটু ধরে দে, কিন্তু ও একটু স্নান স্নান করছে, একটু ধরতে পারছে না, এই জন্য। কিন্তু তোমাদের এই জন্য ভালো করে আমি দেখাতে পারছি না, এক হাতে ফোন আর এক হাতে খুনটি নাড়াটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আদা রসুন বাটাটা আমি দিয়ে দেব। দেখো মাংসটা কষাচ্ছি, আদা রসুনের পেস্ট লঙ্কা দিয়ে দিয়েছি, এবার আমি এটা কষাচ্ছি। কিছুটা কষানো হয়ে গেলে তারপরে এই মাংসটা ঢেলে দেবো, মাংসটা দিয়েও আবার কিছুটা কষাবো। এই মাংসটা এখন কষাচ্ছি একটু জল দিয়ে, আমি আবার একটু জল দিয়ে দিয়ে কষাতে ভালোবাসি। আমরা প্রচণ্ড রিচ রান্না খাই, কিন্তু এই হালে একটু রিচ রান্নাটা কম করছি, কারণ তো জানোই যে আমার এই যে মাংসটা এখন মাখিয়ে রেখেছিলাম যে ঘন্টাখানি, সেটা এখন এই ঢেলে দিলাম। এখন এটা আস্তে আস্তে কষবে, কষতে কষতে মাংসটা নরমও হয়ে, দেখো মাংসটা একদম কষা কষা হচ্ছে, পুরো তেল বেরিয়ে এসছে। আমার রান্নাঘরটা যথেষ্ট অন্ধকার বলে তোমরা বুঝতে পারছো না হয়তো, কিন্তু কালারটা এত সুন্দর এসছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কি বলবো। কিন্তু মনে হচ্ছে ছবিতে অতটা বোঝা যাচ্ছে না। এখন আমার শ্বশুরের খাবারটা আমি বেড়ে দেবো, উনি খাবে, আমি তোমাদের সাথে শ্বশুরের থালাটা শেয়ার করছি। দেখো আমার শ্বশুরের খাবার বাড়া হয়ে গেছে, এই ডাল, মাছের ঝোল আর পাঁচমিশালি তরকারি আর ভাত। আর কিছু ওনাকে দিলাম না, কারণ উনি খেতে পাচ্ছে না, ওনার শরীরটা এতটাই খারাপ। আর লেবু আর নুন ওখানে দেওয়া আছে, আর মাংস তো আগেই বলেছি আমার শ্বশুর খায় না, মাংস আর ডিম হচ্ছে আমার শ্বশুর খায় না। তাহলে আমার শ্বশুরকে খাবারটা দিয়ে আসি। এই যে ফুলি, ফুলির সাথে তো আপনাদের আগেই আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম, তিন দিন পর ফুলি এখন আমাদের বাড়িতে আসলো। দেখেন এসে হ্যাঁ বসে আছে, কারণ কি আসেনি, তার কারণ হচ্ছে ওদের বাড়িতে না এখন অনেক লোকজন এসছে, তো তাই আমাদের বাড়িতে আসার সময় পাচ্ছে না, তাই আজকে একটু এসে দেখা দিয়ে গেল। দেখুন ফুলি, আয় 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 ফুলি, আয় আয় আয়, দেখেছেন কেমন কথা শুনে, দেখুন মানে বলতে চাচ্ছে যে আর হবে না, আমি রোজ আবার আসব। হ্যাঁ দেখেন এতবারটা অন্যায় করেছে, তবু ও আমাকে পাত্তাই দিচ্ছে না, পেছন ফিরে বসে রইল, দেখুন। হাই, এই খাওয়া দাওয়া করে এই তোমাদের সামনে একটু আসলাম, ভেবেছিলাম খাওয়া দাওয়াটা শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না, কারণ হচ্ছে ওই অসুবিধা একটু হয়ে গেল যে ক্যামেরা চালিয়ে খাওয়াস, আর আমার হাজবেন্ড তো একদমই কারোর সামনে খেতে বসতে চায় না, সেখানে আবার ক্যামেরার সামনে একটা অসুবিধা বলেই আর খেতে বসাটা শেয়ার করলাম না। এবার লাল লাল চিকেনের ঝোল দিয়ে, শুধু চিকেন দিয়ে আমি খেয়েছি, দিয়ে খাওয়া হয়ে গেল। মেয়েও চিকেন দিয়ে খেল, মেয়ের জন্য তো স্টু করলাম, মেয়ে বললো আমার চিকেনের ঝোল খাবেই না, এবার স্টুও খেলো। আমার ওই চিকেন লাল লাল ঝোল দেখে সে আর লোভ সামলাতে পারলো না, সে ওই আমার ঝোলও খেলো, বলে যে তাহলে আমার কী লাভ হলো না, সেটাই তুই ভাব কী লাভ হলো, আমাকে শুধু শুধু খাটালি। যাই হোক এখন একটু বহুদিন পর একটা বাংলা বই দেখতে বসবো, বহুদিন বলবো না, বহু বছর পর, বই এখনকার বই
সাধারণত দেখি না, তাই প্রজাপতি বইটা একটু দেখার ইচ্ছা। তা আজকে দিয়েছে, তাই একটু প্রজাপতি বইটা একটু দেখতে বসবো। দেখে টেকে একবার আপনাদের সাথে সন্ধ্যার সময় দেখা হবে। ততক্ষণ আমরা আপনারাও একটুখানি বিশ্রাম নেন, বাই। হ্যালো, অনেকক্ষণ পর তোমাদের কাছে এসেছি, কারণ ভাত খেয়ে ভেবেছিলাম প্রজাপতি বইটা একটু দেখবো, কিন্তু যেহেতু ওই শুয়ে শুয়ে দেখার চেষ্টা করেছি, ব্যাস ঘুমিয়ে পড়েছি। মানে কেমন কেমন ঘুমাচ্ছি, যে অর্ধেক ঘুমাচ্ছি অর্ধেক দেখছি, অর্ধেক ঘুমাচ্ছি অর্ধেক দেখছি, মানে ওটা কোনো আমি কিছুই বুঝতে পারলাম না বইটা। যাই হোক, প্রচণ্ড গরম, প্রচণ্ড আজকে যেন আমি মানে খুব কষ্ট হচ্ছে। রুটি করতে গেছিলাম রান্নাঘরে, মনে হচ্ছিলো পুরো আমি স্নান করে করলাম। যাই হোক, এখন আর কি করব, এখন সব রাতের কাজ কমপ্লিট করে ফেলেছি, রুটি করে রেখেছি, ভাতের জল দিয়ে চাল দিয়ে রেডি রেখেছি যে 9টার সময় ভাতটা বসাবো, কারণ 9:30 আমি খাই। কিন্তু আজকে যেহেতু টিভিতে ডান্স বলনা ডান্স আছে, তার জন্য একটু দেরি করেই খাওয়া হয়, তাই 9টায় বসাবো। এখন আমি একদম মাঠে গিয়ে বসে থাকবো, একটা মাদুর পেতে মাঠে আরাম করে বসে থাকবো। মাঠে আজকে একটু হাওয়া আছে, আর কি বলবো, কালকের দিনের অপেক্ষায় থাকি। কালকে তোমাদের আর একটা নতুন কোনো ব্লগ দেব, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর গুড নাইট, শুভরাত্রি।